শুরু করেছেন 37 বছর ধরে বিজ্ঞাপনী পেশা এবং ব্যবসা জড়িত। বিজ্ঞাপন খাতে প্রথম নারী উদ্যোক্তা, নারী উদ্যোক্তাদের তখনকার চ্যালেঞ্জ সম্পর্কে আপনার অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করবেন। তখন নারী উদ্যোক্তা বলতে কোনো কিছুই ছিল না, বলতে গেলে মানে বুঝতেই পারতো না যে নারী আবার একটা উদ্যোক্তা হতে পারে। নারী 1974 সালে, হ্যাঁ, নারী থাকবে ঘরে, বা ম্যাক্সিমাম প্রফেসর হবে, ডক্টর হবে, টিচার হবে, এরকম। সে যে কোনো বিজনেস করতে পারে এটা চিন্তার বাইরে ছিল। এবং মানে বিভিন্ন জায়গায় গিয়ে আমি ওই সব ইয়েগুলো ফিল করেছি যে আমি যে ব্যবসা করি সেটা অনেকেই বলেছেন কেন করছেন। এবং আমার একটা মজার ঘটনা আছে যে আমি একবার একটা ইন্ডাস্ট্রিয়াল ফেয়ারে একটা স্টল করছি, সেখানে আমাকে লোকজন খুব অবাক হয়ে তাকিয়ে বড় বড় চোখ করে দেখছে, রাত্রে 1:30-2টার সময়। তো আমি ভয় পেয়েছিলাম যে একলা এতটা লোক আমার দিকে তাকিয়েছে। খুব ধমক টমক দিলাম, সবাইকে ভাগিয়ে দিলাম ধমক টমক দিয়ে। এক ভদ্র লোক তাকিয়ে রয়েছেন, যাচ্ছেন না। তাকে যখন খুব জোরে বকা দিলাম, তখন উনি বললেন, মা গো রাগ করিও না, আমি কোনোদিনও মেল ও কন্ট্রাক্টর দেখি নাই। তো এই যে ওর ধারণার বাইরে আর কি, যে একটা মেয়ে লোক এই কাজটা করতে পারে, তখন এই জিনিসগুলো ছিল। কিন্তু আজকে যদি আপনি দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ব্যবসায় মেয়েরা জড়িত, এটা ভালো লাগে দেখতে। সমস্ত পেশাতে নারীদের চ্যালেঞ্জগুলো, এখনকার চ্যালেঞ্জগুলো কী আপনার মনে হয়? আমি একটা জিনিস বলবো যে এখনো কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্টস প্রফেশনে অ্যাজ এ প্রফেশনাল কিন্তু এখনও মেয়ে সংখ্যা অনেক কম। অবশ্য আমাদের দেশে ওভারঅল চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সংখ্যাও তুলনামূলকভাবে কম চাহিদা অনুযায়ী। যেমন আমাদের 1400+ মেম্বার, তার ভিতরে 36 জন কোয়ালিফাইড মহিলা। তবে 36টাও কিন্তু বেশ র্যাপিড গ্রোথ, এটাও একটা ভালো দিক। যে অনেক দিন পর্যন্ত আমরা 4 জন ছিলাম, এটা খুব একটা বাড়েনি বেশ এখন। আর আর এখন অনেকে যারা সহসা পাশ করে যাবে বা পড়ছে, এ ধরনেরও আছে। তবে এখানে যে চ্যালেঞ্জটা হচ্ছে যে গ্র্যাজুয়েশন করে আসে, সাধারণত গ্র্যাজুয়েশন করে আসে, আসার পরেও একটা আর্টিকেলশিপ করতে হয়, ফার্মে যায়, ডিফারেন্ট জায়গায় গিয়ে কাজ করতে হয়, ঢাকার বাইরেও যেতে হয়। তবে অনেক সময় পারিবারিকভাবে একটা বাধা থাকে, এবং আমি বলবো যে সহকর্মীরাও বা যারা ফার্ম আছে তারা এইসব ব্যাপারগুলিতে একটু খেয়াল করেন। তবে মেয়েরা কিন্তু যে পিছিয়ে নেই, ওরা কিন্তু যেতে আগ্রহী এবং তারা চ্যালেঞ্জটা নিতে চায়। পরিবেশটাকে এখন ইম্প্রুভ করেছে মনে করেন আপনাদের সময় থেকে? হ্যাঁ, এটা করেছে। আমাদের সময়ও আমি বলবো যে আমি কিন্তু সেভাবে মানে পারিবারিক বাধাটা পেয়েছিলাম প্রথম দিকে, যে যখন পড়বো বলেছি তখন যেটা চিন্তা করা হয়েছে যে সাধারণত এই পেশায় পাশ করতে সময় বেশি লাগে। আসলে আমারও খুব একটা ধারণা সেইভাবে ছিল না, কিন্তু শখের বসে ভাবলাম আমি পড়বো। তো কিন্তু তখন আমার আব্বা আমাকে ওই জিনিসগুলো বোঝাচ্ছিল যে এটা পড়তে সময় লাগবে, তারপরে ধরো বিয়ের পরে যদি ওটা পারিবারিক দিক থেকে যদি সমস্যা আসে তাহলে দেখা যাবে কোনো দিকে হবে না। তারপর অনেক জায়গায় আর্টিকেলশিপে যে কাজে যেতে হয় বিভিন্ন অফিসে, সব মিলে যে পরিবেশটা বা এই সব জায়গায় যাওয়াটা ঠিক শোভনীয় না, বা এরকম ধরনের মিলে। বিজ্ঞাপনী পেশায় কি এখন আসছে অনেক অনেক মেয়ে? হ্যাঁ হ্যাঁ, এখন অনেক মেয়ের আসছে। তা এখন আপনি মনে করছেন আগের তুলনায় চ্যালেঞ্জগুলো বা পরিবেশ ইম্প্রুভ করেছে? অনেক ইম্প্রুভ করেছে। বাট এদের দক্ষতাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন যে অনেক দক্ষ মেয়েরা? হ্যাঁ, ওরা আজকাল তো পড়াশোনা করে আসছে, ফ্যামিলি থেকে সাপোর্ট পায়। আর এখন আমরাও যারা বিজ্ঞাপনী সংস্থার মানে ওনার্স যারা, আমরাও মেয়েদেরকে নিতে এত ভয় পাই না। আগে যেরকম আমরা যখন ঢুকেছি তখন ভয় পেত যে মেয়েকে নিয়ে তার অনেক কিছু লুক আফটার করতে হবে, বাইরে পাঠাতে পারবো না, ক্লায়েন্টের সাথে মিট করতে, ওগুলি এখন আমরা চিন্তা করি না। অনেকে মনে করেন পেশা এবং পরিবার দু ক্ষেত্রে সফল হওয়া যায় না, একই একই সঙ্গে দুটা ক্ষেত্রে সফল হওয়া যায় না, এটাতে আপনার মূল্যায়ন কী? আমি বলবো দুটাতে ব্যালেন্সিং করা যায়। তবে আমি একটু ওনার যে আগে যেটা বলছিলেন মেয়েদের, আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্টস প্রসঙ্গে একটু বলি, যেখানে আবার ইভিনিংয়ে কোচিং ক্লাস করে লাইব্রেরিতে যাওয়া রাতে, তো সব কিছু মিলে কিন্তু একটা। এবং আগে কিন্তু ফার্মে ওরা ওনারা মেয়েদের আর্টিকেলশিপ দিতে সব ফার্ম ইন্টারেস্টেড হতো না, কারণ হয়তো ফার্মে সেই সুবিধা যে টয়লেট ফেসিলিটিস বা সব কিছু মিলে বা মেয়েদেরকে সব জায়গায় হয়তো পাঠানো সম্ভব না, কিন্তু সেই ব্যারিয়ারটা কিন্তু এখন আর নেই। মেয়েরা কিন্তু এটা প্রমাণ করেছে। এটার সাথে আপনি কতটা একমত? আমি একমত না, আমি মনে করি পারে। মেয়েরা কিন্তু
with all due respect to men, আমার মনে হয় মেয়েরা অনেক বেশি কর্মদক্ষ, অনেক কিছু করতে পারে, এবং আমাদের অনেক কটা হাত, আমরা অনেক কটা চোখ, সব কিছু করতে পারি একসাথে, এবং আমার মনে হয় মেয়েরা টাইম ম্যানেজমেন্ট খুব ভালো করতে পারে। আপা কিছু যোগ করবেন? হ্যাঁ, আমি যেটা বলবো যে এটা তো একটু মানে সমস্যা হয়, কিন্তু টাইম ম্যানেজমেন্টটাই খুব ইম্পর্টেন্ট, এটা একটা। আর হচ্ছে যে কোয়ালিটি টাইম, আপনি যে সারাক্ষণ বাসায় থাকলে যে সব কিছু ভালো করবেন সেটাও না, তো কাজেই আপনি বাচ্চাদের সাথে যে আপনার যে যোগাযোগ বা কমিউনিকেশনটা, সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা আবার আলোচনায় ফিরবো একটি বিরতির পর। দর্শক, ফিরছি খুব শীঘ্রই সিটি ব্যাংক কোর ভিশন ফর সাকসেসে, আমাদের সাথেই থাকুন।